চলো আমরা চলে এসেছি বনলতাতে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ করে আমরা তারপর যাব বিষ্ণুপুর, ঠিক আছে? তখন আমি ক্যাচ করছি। ওকে বাই, টাটা। আমরা চলে এসেছি, দেখো 400 বছরের পুরনো রাসমঞ্চ। দেখো একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পোড়ামাটির ইটে তৈরি, যার কখনো রং উঠবে না, ঠিক আছে? আমি ভেতরে ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমাদের ব্লগটা স্টার্ট হয়েছে, আমার বাড়ি হচ্ছে হাওড়া শিবপুর। তো আমরা আজকে ঠিক করেছিলাম যে আমরা আজকে বিষ্ণুপুর জয়পুর আসব। আমি জাস্ট এখন রুমে বসে ব্লগটা করছি, কারণ এখানে রুমে ফেরার পরে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা, যে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো দ্যাটস ওয়াই আমি অন হতে পারিনি। তো এখন জাস্ট ডিনার করে অন হলাম। তো আমি ফার্স্ট থেকে বলছি, ফার্স্টে আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন 8টা বেজে গেছে, 8টা, সকাল 8টা বেজে গেছে। আরও আগে বেরোনোর কথা ছিল, যে বাই দ্য ওয়ে বেরোনো হয়নি, 8টা বেজে গেছে। এবং তারপরে আমরা এলাম, আসার পথে আমরা বনলতাতে খেয়েছি। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ জয়পুর ফরেস্টের সামনে বনলতা, সেখানে আমরা লাঞ্চ করেছি। তার মধ্যেখানে টি ব্রেক চলেছে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, ঠিক আছে? তারপরে রাস্তায় আস্তে আস্তে বনলতার পর থেকে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, প্রচণ্ড বৃষ্টি। এখানে এখনও নভেম্বর মাস চলছে, আশ্চর্য ব্যাপার। ভাগ্যিস রেনকোট এনেছিলাম সঙ্গে করে, তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। তো বৃষ্টির মধ্যে আস্তে আস্তে রাস্তার মধ্যেখানে ব্লক করা সম্ভবপর হয়নি, কারণ বুঝতেই পারছো যে বাইকে করে পুরো রাস্তা এসেছি, তো বৃষ্টির মধ্যে ব্লক করা সেটা সম্ভব নয়। তখন মনে হয়েছিল কতক্ষণে আমরা হোটেলে এসে পৌঁছাবো। তো আমরা উঠেছি এই বিষ্ণুপুরের মোনালিসা লজ, সেখানে উঠেছি। আর তারপরে আমরা লজে জিনিসপত্র রেখে আমরা এখানকার কিছু সাইট সিং আছে সেটা আমরা টোটো করে, এখানে একটা টোটো অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই টোটো করে আমরা জাস্ট কাছাকাছি কিছু বিভিন্ন মন্দির, এখানে বেশিরভাগ মন্দিরই, কোনো এখানে কালী মন্দির বা আদার্স কোনো মন্দির নেই, এখানে বেশিরভাগ মন্দিরই হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির। এখানকার সবাই মানে বৈষ্ণব ধর্ম ধর্মাবলম্বী, বৈষ্ণব ধর্ম আছে এখানে, রানী রাসমণিও এখানে অনেক মন্দির টন্দির করে গেছে, এরকম প্রচুর মন্দির, এবং সবই এখানকার রাধা কৃষ্ণ মন্দির। এবং এখানকার সেই যে রাজারা বিভিন্ন মন্দির স্থাপন করেছেন, বিভিন্ন কোন বংশটা মল্ল রাজারা বিভিন্ন রকম সব মন্দির স্থাপন করেছে, আমাদের সব বলছিল, সমস্ত মন্দিরের আমরা ছবি তুলেছি।
ব্লগ করা সম্ভব হয়নি, কেননা আমাদের একটা টাইমিংয়ের ব্যাপার ছিল। তো সেই টাইমিংয়ের মধ্যে আমার পক্ষে ব্লগ করে ছবি তুলে সব কিছু করে ওই টাইমের মধ্যে মানে আমাদের 2 ঘন্টা দেওয়া হয়েছিল। তো তার মধ্যে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে সমস্ত কিছু অ্যাডজাস্ট করা হয়নি, তাই আমি ব্লগে আসিনি। আমি ছবিগুলো পারলে, যদি পারি, আমি ছবিগুলো ইনক্লুড করে দেব ভিডিওতে, ঠিক আছে? তো আমরা সমস্ত কিছু কমপ্লিট করে 5টার মধ্যে আমরা রুমে চলে আসি, এবং রুমে এসে আমরা পুরো রাস্তা অ্যাকচুয়ালি বাইকে করে এসেছি। তো একটা লং ড্রাইভ হয়েছে, প্লাস এসেও কোনো রেস্ট নিইনি, এসেও আমরা মন্দির দেখতে পেরিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। তো তারপরে ঘুম ভাঙলো, আর তারপরে আমাদের ডিনারের জন্য ডাকলো, কারণ এখানে তাড়াতাড়ি ডিনার করতে হয়। তো আমরা ডিনার করে জাস্ট এলাম, আমরা ডিনার করেছি, করে জাস্ট এখানে সিম্পল টাইপের ডিনার আছে, তো এখানকার মতন। তো আমরা সেরকমভাবে ডিনার করেছি। ডিনার করে আমি রুমে এসে, এবার এখন বাজে 10:10, ঠিক আছে, 10:10 বাজে। এবার আমি একটু রুমে এসে আমি আবার ব্লগে এলাম, কারণ আমি এর মধ্যে আসতে পারিনি, এবং দ্যাটস ওয়াই আই এম সো সরি, ঠিক আছে? তো সেই জন্য আমি সমস্ত কিছু বলে দিলাম। তো আজকে রাত ভর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার ভীষণ খারাপ, আর আমরা বাইকে যাব। তো সেরকমভাবে আমাদের টাইম মেজারমেন্ট করে সকালবেলা বেরোতে হবে, বেশি দেরি করা যাবে না। আর রাস্তাটা ফার্স্ট টাইম এসেছি যেহেতু, সেই জন্য রাস্তাটা একটু চিনে চিনে যাওয়া একটু ডিফিকাল্ট আছে। তো সেই জন্য আমি পারলে টাইমে টাইমে অল্প অল্প করে ব্লগ করব, কারণ সব কিছু ম্যানেজ করেই তো করতে হবে। তো সেই মতন ব্লগ করবো, আমরা সকাল সকাল এই জন্য বেরিয়ে যাবো। এবং এখানে একটা কথা বলি, এখানে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, যেমন আমরা কলকাতায় ওয়েদার পাই বা আমি হাওড়ায় থাকি সেখানে ওয়েদার পাই, সেই তুলনায় এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। আমি একটা সোয়েটার পরে আছি, একটা সুইট শার্ট পরে আছি, ফারের একটা সোয়েটার পরে আছি। তো প্রচণ্ড শীত করছে, এবং টানা এক টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, এক টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, এবং সেই জন্য ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। এখানে একটু ভিলেজ টাইপ এরিয়া, যেরকম হয় ভিলেজ টাইপ এরিয়া, প্রচুর গাছগাছালিতে ভর্তি, চারদিকে জঙ্গল যেমন হয়, সেই জন্য এখানকার ওয়েদার একটু অনেকটা ঠান্ডা, ঠিক আছে? তো চলো বাই বন্ধুরা, কারণ আমাকে এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়বো যাতে তাড়াতাড়ি সকালে উঠতে পারি অ্যান্ড তাড়াতাড়ি বেরোতে পারি। অ্যান্ড তারপরে আমি পারলে আমি নিশ্চয়ই ব্লগে আসবো, আর যদি কোনো কারণে আসতে না পারি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি বাড়ি গিয়ে বাকিটা আপনাদের কন্টিনিউ করব আর কিছু ছবি ইনক্লুড করে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখনকার মতন গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ, ভালো থেকো। হ্যালো ফ্রেন্ডস, আমরা একটু নেমেছি, একটু টি ব্রেকের জন্য একটু নেমেছি, রাস্তাতে নেমেছি একটু টি ব্রেক করার জন্য, ঠিক আছে? তো বাড়ি ফিরছি,
এখন অনেকটা রাস্তা যেতে হবে, জাস্ট একটা ব্রেক। ওকে চলো, আমি এখন অফ হচ্ছি, বাই বাই। খুব তাড়াতাড়ি আসছি বাড়ি পৌঁছানোর পরে, খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে। পুরো রাস্তায় আমি একবারও অন হতে পারিনি, কারণ এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে বাইক নিয়ে অ্যান্ড মানে রাস্তার রাস্তাও খুব খারাপ, তো সেই জন্য অন হতে পারিনি। তো ইটস ওকে, বাড়ি গিয়ে আমি নিশ্চয়ই অন হবো। ওকে, বাই বাই। বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে বাইক চালানো সত্যিই খুব সমস্যা হয়। ওকে, যতই রেনকোট থাকুক বা যতই সেফ থাকুক, সেফটি থাকুক, কেননা রাস্তাঘাট তো অনেক সময় ভালো হয় না, রাস্তাঘাটে তো অনেক গর্ত থাকে, তো বাইক চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণে আমি ব্লগও কমপ্লিট করতে পারিনি রাস্তায়, কারণ আমি বলেই দিয়েছিলাম যে এত বৃষ্টি হচ্ছে আমি সত্যি পারছি না, অ্যান্ড ঠান্ডায় বৃষ্টিতে ভিজে গিয়ে মানে আমার গলার অবস্থাও খারাপ, আমি কথাও বলতে পারছি না। ইনফ্যাক্ট দেখতেই পাচ্ছো তোমরা সবাই। সো চলো, আমি ব্লগ শেষ করছি। এইভাবে আমাদের এটা কমপ্লিট হয়েছে, বিষ্ণুপুর ট্রিপটা কমপ্লিট হয়েছে, এবং নেক্সট যখন ট্রিপ হবে তখন আমি আবার আসবো তোমাদের কাছে। চলো, আমি আজকে এবারের মতন বিষ্ণুপুর ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আশা করি আমি তোমাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারলাম, অনেক কিছু জানাতে পারলাম, আশা করি এগুলোতে তোমাদের হেল্প হবে। সো যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল পায়েল মুখার্জিকে। ওকে চলো, সো এবারের মতন আমি আমার এই ব্লগটা শেষ করছি এখানেই। তো চলো, সবাই ভালো থেকো, অ্যান্ড শুভ বিজয়া, শুভ দীপাবলি সবাইকে, অ্যান্ড সবাই ভালো থেকো। ওকে, টাটা, বাই।